হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে বিকেলবেলায় আমি, মা আর শ্লোক বেরোচ্ছি, আর এই যে বোন ওর বান্ধবীদের সঙ্গে দাঁড়িয়ে আছে। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি আমাদের নতুন বাড়ি দেখতে, আর ওখান থেকে আসার সময় ডাক্তার দেখিয়ে তারপরে আসব। তো এই যে আমরা চলে এসেছি বাড়িতে, আমি অনেক দিন পরে এলাম, পয়লা বৈশাখের সময় এসেছিলাম, আর তারপরে প্রায় 4-4.5 মাস পরে আবার এলাম। তো যখন এসেছিলাম তখন ছাদ হয়নি, রিংটোন ঢালাই হয়নি, কিছুই হয়নি। এখন ছাদ হয়ে গেছে আর আমাদের ঘরের নিচের ঢালাইও হয়ে গেছে। তো এই যে মা বাবার সঙ্গে একটু কথা বলছিল, বাবা ঘর কত দূর হয়েছে দেখতে চাইছিল, বাবা বাড়িতে নেই, কলকাতাতে আছে সেই জন্য। তো যাই হোক, তো এই যে এখন আমি ঘরের মধ্যে ঢুকবো, দেখি কেমন কি হয়েছে। আগে তো আর ঘরের মধ্যে এত ঢুকিনি। তো এই যে এই কাঠটা দিয়ে রেখেছে, এই কাঠটা দিয়েছে কারণ যাতে কুকুর বেড়াল না ঢুকতে পারে। এই যে ঢালাই হয়ে গেছে আর এইখানে এদিক থেকে সিঁড়ি উঠে গেছে উপরে, আর এভাবে তো কিছুই বোঝা যাবে না। তা যতটুকু পারছি আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। বাড়ি একদম কমপ্লিট হয়ে গেলে একটা রুম ট্যুর নয়, হোম ট্যুর দেবো। তো আপনারা দেখতে থাকুন। এইদিকে হচ্ছে কিচেন এটা, আর এই এদিকে বাথরুম, আর তিনটে রুম আছে। এখন খুবই অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আমি মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিও করছিলাম যতটুকু করছিলাম। আর এটা হচ্ছে ওপরে, মানে দোতলার একটা ঘর, দোতলা একটাই ঘর হবে। আর এই গাঁথনিগুলো আজকেই হয়েছে, মানে ঘরটাকে আজকেই গেঁথেছে। আর এদিকটা ছাদ, ছাদের চারপাশও গাঁথা হবে, তবে সব কাজ তো আর একবারে করে ওঠা সম্ভব নয়, আস্তে আস্তে সব কাজই হবে। আর ভীষণ গরম ছিল, মা একটা হাত পাখাও নিয়ে এসেছিল, একটু মশার উৎপাতও ছিল কারণ বিকেল হয়ে গেছে সেই জন্য। আর এখানে তো কারেন্ট, এখনও কারেন্ট আছে কিন্তু লাইট ফ্যান এগুলো তো লাগানো হয়নি সেই জন্য। তো মা নিচে চলে গেল, আর এই যে আমি মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে যাই একটু 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 করে ভিডিও করে নিচ্ছিলাম। যেটা বলছিলাম, এই যে এইদিকে রান্নাঘর আছে, পাশে বাথরুম, আর এই যে তিনটে রুম আছে, আর ওপরে একটা রুম আছে। আর ঘরের মধ্যে জল দিয়ে গেছে মিস্ত্রিরা, কারণ এই নিচে ঢালাইটা তো নতুনই করেছে, দু একদিন হয়েছে, তো সেই জন্য ঘরের মধ্যে জল। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছিল, আর এই যে ডাক্তারের কাছে এসেছি, ও ডাক্তার দেখানো হয়ে গেছে। তো এসে দেখলাম বোন এখনও বান্ধবীদের সাথে গল্প করছে। তো এখন আমরা ঘরে যাব। এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের। আমাদের পাড়াতে একদম সামনেই এক বাড়িতে বিয়ে ছিল, হঠাৎ করেই বিয়ে হয়েছে। তো সেই বিয়ের হচ্ছে বউ হাতে আমরা গিয়েছিলাম, এই যে বউ। তো হঠাৎ করেই যাওয়া, আর শ্লোকের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো হঠাৎ করে। তো সেই জন্য আমি আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করিনি, খাওয়া দাওয়া করে ওখান থেকে আমি বেরিয়ে পড়েছি। তো এই যে টেবিল ফাঁকা ছিল, ওখানে একটা চেয়ার, ওখানে আমি বসে খেয়ে চলে এসেছি শ্লোককে নিয়ে। তো মা বলল যে তুই আগেকে খেয়ে নে, তারপরে আমি আর বোন যাচ্ছি। তো আমি তাই করলাম, শ্লোককে নিয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি। তো এরপর বোন আর মা আসবে। তো আমরা বাড়ি চলে এসেছি, আমি আরও আগেকে চলে এলাম। ওখানে একটু গরম লাগছিলো, ওরও গরম লাগছিলো, আর শরীরটা যেহেতু ভালো না দুজনেরই, তো আমি আগেকে খেতে বসে পড়েছি, আর মা আর বোন এখন খেতে বসেছে। তো আমি ওকে নিয়ে চলে এলাম, এখন কথা বলছে। তো যাই হোক, ভিডিওটা এন্ড করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।